আজ সকাল 10টায় একটি বিশাল র্যালি রাউজান উপজেলা কার্যালয় হতে রাউজানের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুন্সিরঘাটা চত্বরে এসে শেষ হয়। র্যালি শেষে মুন্সিরঘাটস্থ স্থায়ী আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে 1 নং প্যানেল মেয়র বশিরউদ্দিন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামালউদ্দিন আহমেদ, সহসভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি জমিরউদ্দিন পারভেজ, ডাবুয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ আব্দুর রহমান চৌধুরী, বিএম জসিমউদ্দিন হিরু, জসিমউদ্দিন চৌধুরী, সাইফুল ইসলাম চৌধুরী রানা, আহসান হাবিব চৌধুরী হাসান, আজাদ হোসেন, শাহাবুদ্দিন চৌধুরী সাবু, তপন দে, আবু সালেক, আব্দুল লতিফ, জিল্লুর রহমান মাসুদ, ওয়াহেদ বাবলু সহ রাউজান উপজেলা উত্তর দক্ষিণের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠন সমূহের নেতাকর্মীবৃন্দ। বক্তব্যে বক্তারা রাউজানের সন্ত্রাসী গোষ্ঠী মুনিরিয়া যুব তবলীগ কমিটির সহ সভাপতি অধ্যাপক আবুল মনসুরের ঢাকায় সংবাদ সম্মেলন এবং রাউজানের সাংসদের বিরুদ্ধে মিথ্যা মামলা তীব্র নিন্দা এবং মুনিরিয়ার সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে প্রশাসনের কাছে জোর দাবি জানান। চ্যানেল কর্ণফুলী, নিউজ ডেস্ক।